এই বুদ্ধদেব ভট্টাচার্যের বিরোধী যারা, তাদের সাথে মমতা ব্যানার্জি, মানে একজন মন্ত্রী ছিল বুদ্ধদেব ভট্টাচার্যের বিরোধী, তার সাথে মমতা ব্যানার্জি ঘন্টার পর ঘন্টা কথা বলতো, ঠিক আছে? এই করে বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে তার একটা ঝামেলার সৃষ্টি করে দিয়েছিল, ফলে সিপিএম এর মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব তৈরি হয়েছিল, ফলে মমতা ব্যানার্জি সফল হয়েছিল। এই প্ল্যানটাই মমতা ব্যানার্জি করতে চাইছে, শুভেন্দু অধিকারীর সাথে আরো যারা অন্যান্য নেতারা আছে তাদের সাথে একটা বিরোধী তৈরি করার চেষ্টা করছে, ঝামেলা তৈরি করার চেষ্টা করছে, গোষ্ঠীদ্বন্দ্ব বাঁধানোর চেষ্টা করছে। সুতরাং মমতা ব্যানার্জি কত কি করবে, সব প্ল্যান তো ব্যর্থ হয়ে গেছে, এটাও ব্যর্থ হবে আমরা জেনে গেলাম। সুতরাং মমতা ব্যানার্জি যদি চায় বিজেপির মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব বাঁধাবে, কারোর ক্ষমতা নেই। এই তৃণমূল ধুয়ে মুছে সাফ হয়ে যাচ্ছে, পশ্চিমবঙ্গ সরকার বিজেপি হবে, এটা তোমরা লিখে রেখে দাও, এটা হচ্ছে বিষয়। সুতরাং বিজেপিকে হারানো সম্ভব নয়, মমতা ব্যানার্জি যতই প্ল্যান করুক। এই তৃণমূল, সিপিএম, কংগ্রেস, এরা সব ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। যারা বিজেপিকে শূন্য বানাতে চায় তারা পশ্চিমবঙ্গ থেকে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে, পশ্চিমবঙ্গ সরকার বিজেপি হবে, এটা হচ্ছে বিষয়।